হঠাৎ করে এই পরিমণির স্ট্যাটাসে কিসের এত রহস্য, বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। ঢাকায় সিনেমার আলোচিত্র চিত্রনায়িকা পরিমণি, কাদের সে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এতদিন পরিবার নিয়ে বেশ দুঃখের সময় কাটিয়েছেন তিনি, এবার কষ্টগুলোকে পাশ কাটিয়ে ফিরতে শুরু করেছেন শুটিংয়ে। ইতিমধ্যেই বেশ কয়েকটি নতুন কাজের মাধ্যমেও ফিরেছেন তিনি। এর পাশাপাশি সরব আছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও। শনিবার 16 সেপ্টেম্বর ফেসবুকে দেওয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে ঝড় উঠেছেন এর দুনিয়ায়। পোস্টে তিনি লিখেছেন, কালকের দিনটা আমার অনেক জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন, আল্লাহ ভরসা। এরপর থেকেই শুরু হয়েছে জল্পনা কল্পনা, আসলে কিসের ইঙ্গিত দিলেন তিনি, যদিও এ বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি। এখন সবাই অপেক্ষায় আছেন কি ঘটতে যাচ্ছে পরীর নতুন জীবনে। প্রসঙ্গত, সম্প্রতি কয়েকটি ওয়েব ফিল্মের নাম লিখিয়েছেন তিনি। সিনেমাটির নাম ও পরীমণির বিপরীতে কে থাকছেন সেটিও এখনও চূড়ান্ত হয়নি। নির্মাতা রায়হান রাবিউ জানিয়েছেন, ইতিমধ্যেই তিনজনের সঙ্গে আলাপও হয়েছে, সেখান থেকেই যাকে উপযুক্ত মনে হবে তাকেই নিয়ে 23 সেপ্টেম্বর থেকে শুরু হবে শুটিং। টানা 10 থেকে 15 দিন ঢাকায় শুটিং হবে ওই ওয়েব ফিল্মের। এদিকে কিন্তু পরীমণি এই পোস্ট দেওয়ার আগেই ছেলে রাজ্যকে নিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন, যে ভিডিওতে দেখা গেল পরীমণি তার ছেলেকে নিয়ে নেত্রকোনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মূলত নগদের একটি গাড়ি উপহার দেওয়ার জন্যই ছেলেকে সাথে করে নিয়ে যাচ্ছেন পরীমণি, যে ভিডিও দেখে রীতিমতোই অনেকটাই প্রশংসা করিয়েছেন পরীমণি নিজেও। প্রিয় দর্শক, পরীমণিকে নিয়ে যদি আপনার কোনো কিছু বলার থাকে কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।